2016 সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ। সকালে দলের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও নির্বাচন কমিশন সচিবের হাতে আলাদাভাবে দলের 1 বছরের আর্থিক হিসাব তুলে দেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমনি ও উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। পরে আব্দুর রাজ্জাক জানান, গত বছরে আওয়ামী লীগের আয় হয়েছে 4,84,34,097 টাকা এবং ব্যয় হয়েছে 3,01,84,799 টাকা। ক্ষমতাসীন দলটির ব্যাংক হিসেবে গচ্ছিত আছে 25,58,11,441 টাকা।